আজ ভাঙড় 2 নম্বরের চালতাবেড়িয়া গ্রামে বোমা বিস্ফোরণে আহত হন এক মহিলা। জানা যাচ্ছে আজ দুপুরে কাঠের মাচা থেকে কাঠ পাড়তে যান ওই মহিলা। এই সময় মাচা থেকে কাঠ পেড়ে উনানো দিতেই ঘটে বিপত্তি। বোমা বিস্ফোরণে গুরুতরভাবে আহত হন ওই মহিলা। শাসক দলের দাবি, ওই মহিলার স্বামী একজন আইএসএফ কর্মী। ঘটনাস্থলে পৌঁছান ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ভোগালিটু অঞ্চলের প্রধান মোদাসের আব্দুল বাদুদ, আরাবুল পুত্র হাকিমুল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। আরাবুল পুত্র হাকিমুল জানান, সম্প্রতি ভাঙড়ের সোনপুর বাজারে অনুষ্ঠিত হওয়া রক্তদান শিবিরের মাধ্যমে যে আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়বাসীকে শান্তির ভাঙড় উপহার দেওয়ার কথা ঘোষণা করে গেছেন, সেই বিধায়কের দলীয় কর্মীর ঘরেই কেন বোমা বিস্ফোরণ? এদিন ভোগালিটু অঞ্চলের প্রধান মোদাসের হোসেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে চ্যালেঞ্জ করে জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে থাকবে না কোনো আইএসএফ প্রার্থী, নিশ্চিতভাবে জয় থাকবে শাসক দলের ঝুলিতে। ঘটনার তদন্ত করছে কাশীপুর থানার পুলিশ। দ্বিতীয়ত কথা হচ্ছে আজকের এখানে যে বোম বাস্টিং হয়েছে, ওরা এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করতেছে, আর ওদের সাথে যারা দল করে একটা ভালো লোক দল করে না, হিরোইন কর গাঁজা করার মতখোর। আমার ওখানে একটা লোক মরে গেছে, একটা ছেলে মরে গেছে, সে মদ খেয়েছে, 20 বোতল মদ খেয়েছে একসাথে, সে আত্মহত্যা করে মরে গেছে। নওশাদ সিদ্দিকী সেখানে বলে যায় নামাজ পড়াবো, নওশাদ সিদ্দিকী গাড়িতে করে গিয়ে যায় নামাজ পড়াইনি, শুনেছে যখন মদ খেয়েছে। আর হই হল্লাট, আমাদের কিছু নিরীহ ছেলের নামে কেস কাবারি করেছে, কেস কাবারি করে জড়িয়ে দিচ্ছে বিভিন্ন কেসে, বিভিন্ন বিভিন্ন মিথ্যে ভাঁওতাদের এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে। আগামী দিনে আমাদের আরাউল সাহেবের নেতৃত্বে, হাকিমুলের নেতৃত্বে আমরা দীর্ঘতম লড়াই শুরু হবে। আইএসএফ এর ক্ষমতা থাকে তো আমাদের সাথে পঞ্চায়েতে লড়াই করবে, আমরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। দ্বিতীয়ত কথা হচ্ছে, চালতে পেরে যে নির্বাচন হবে, আরাউল সাহেবের নেতৃত্বে, হাকিমুলের নেতৃত্বে, আবেদ আলীর নেতৃত্বে আমাদের লড়াই চলবে। সেখানে আইএসএফ কোনো রকমভাবেই ক্যান্ডিডেট দিতে পারবে না, সেদিকে আমরা দ্বিতীয়ত কথা হচ্ছে, আরাউল সাহেব এবং হাকিমুলের নেতৃত্বে আমরা এই মাদ্রাসা এর যেভাবে ম্যানেজিং কমিটি আছে সেইভাবেই আমরা আগামী দিনে নতুন করে সেইভাবেই কমিটি গঠন করা হবে, এবং ওখানে কোনো রকমভাবে আইএসএফ যতই হুড়োকাটুক আর যতই ফুটকাটো, কারণ সর্বদিক থেকে আমাদের দিদি মমতা ব্যানার্জি সহযোগিতা করছে, সেইভাবেই সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আর স্কুলের রূপশ্রী কন্যাশ্রী সর্বদিক থেকে টাকা, আর সেখানে যদি বলে আমরা ক্যান্ডিডেট দেবো আর আমরা হাতে চুরি করে বসে থাকবো না, সেটাও আমরা সেদিকেও নজর রাখবো। তার পরিপ্রেক্ষিতে আজকের এখানে যে ঘটনা ঘটেছে, এবং কাশীপুর থানার ওসি অবিলম্বে তদন্ত করে তাদের যেন অ্যারেস্ট করে, এটুকু বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হাত দেওয়া হাত দে না ভাবি, তুই একা একা একটা নড়াচড়া কর। Gracias.